আয়কর বাড়ানো গেলে জিডিপি প্রবৃদ্ধি আরও বাড়বে পিআরআই এর গবেষণা রাজস্ব প্রশাসনে বড় সংস্কারের পরামর্শ শেয়ারবাজারে সূচকের বড় পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে দর হারিয়েছে 81% প্রতিষ্ঠানের শেয়ার এবার রোজা ইফতার সেহরির খরচ বেড়েছে দেড় গুণ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার মাশুল দিচ্ছে ক্রেতা সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফতারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত উচ্চায়ের দেশ হওয়ার লক্ষ্য অর্জনে সরকারের বিনিয়োগের সক্ষমতা বাড়াতে হবে এজন্য রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে পিআরআই বলেছে জিডিপির দুই ভাগ ব্যক্তি আয়কর বাড়ানো গেলে প্রবৃদ্ধি বাড়বে 0.5% আগামী বাজেটে রাজস্ব প্রশাসনে বড় সংস্কার শুরুর পরামর্শ দিয়েছে গবেষকরা জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগের বৈশ্বিক গড় 35.22% উচ্চ আয়ের দেশে যা 53 এবং মধ্য আয়ের দেশে 36.5% এবং নিম্ন আয়ের দেশে সরকারি বিনিয়োগ জিডিপির 21% বেশি কিন্তু বাংলাদেশে এই বিনিয়োগ 15% ঘরে যার 6% আসে দেশি বিদেশি ঋণে রাজস্ব আদায়ে ভারত নেপাল শ্রীলঙ্কার চেয়েও অনেক পিছিয়ে থাকায় স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে পারে না সরকার গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য সরকারি ব্যয় হচ্ছে আমাদের জিডিপির অনুপাতে আপনারা দেখবেন 13-14% পর্যন্ত হয় ওকে আপনারা যদি উন্নয়নশীল বিশ্বের দিকে দেখেন সেখানে সরকার কতখানি ব্যয় করে পাবলিক স্পেন্ডিংয়ের সাইজ কত সেটা আপনি দেখবেন জিডিপির 24-25% মতো গবেষকরা বলছেন করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি রিটার্ন জমা বাধ্যতামূলক করলে কয়েক বছরের মধ্যে 65,000 কোটি টাকা রাজস্ব বাড়বে কর ছাড় আর প্রণোদনা কমালে আগামী অর্থ বছরই আয় বাড়বে 30,000 কোটি টাকা দিস ইজ এ লো হ্যাঙ্গিং ফ্রুট এটা থেকে খুব তাড়াতাড়ি 20-30-40,000 কোটি টাকা পর্যন্ত সরকার পার ইয়ার আগামী 3 বছর এটা থেকে বের করে নিতে পারবে এবং তার মধ্যে যদি এখন আবার সংস্কার কার্যক্রম শুরু করে তাহলে 3-5 বছরের মধ্যে ওই রেজাল্টটাও টিকিং করবে তো দ্যাট উড বি দ্য প্যাকেজ আলোচকরা বলেন স্থানীয় শিল্প সুরক্ষার নামে অতিরিক্ত আমদানি শুল্ক রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পথে বড় অন্তরায় এই শুল্কহার যৌক্তিক করার পরামর্শ দেন তারা ডোমেস্টিক মার্কেটে বিক্রি করলে তাদের প্রফিট অনেক বেশি হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকার শেয়ারবাজারে আবারও বড় দরপতন সপ্তাহে তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে প্রধান সূচক কমেছে 71 পয়েন্ট এ সময় দর হারিয়েছে 81% প্রতিষ্ঠানের শেয়ার এ নিয়ে টানা 3 কার্যদিবস সূচক কমল ডিএসইতে বুধবার লেনদেনের শুরু থেকে নিম্নমুখী প্রধান সূচক প্রথম 30 মিনিটেই সূচক হারায় 18 পয়েন্ট দিন শেষে 1.22% কমে ডিএসই এক্স সূচকের অবস্থান 5,762 পয়েন্টে তবে বেড়েছে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে 93 কোটি টাকা বেশি বেড়ে আজ হাতবদল হয়েছে 538.79 কোটি টাকার শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে আছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 130 পয়েন্ট লেনদেন হয়েছে 9.99 কোটি টাকা বাজারে কৃত্রিম সংকট তৈরিতে মদতদাতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি আমিন হেলালি সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন কিছু অদৃশ্য শক্তির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা এসব অদৃশ্য শক্তিকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এ সময় মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন বাজারে বিভিন্ন মানের পণ্য রয়েছে ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য বিক্রিতে হাতবদলের কারণে পণ্যের দাম বাড়ছে এ বিষয়ে নজর দিতে হবে হাতবদলমের মাধ্যমে পণ্যের দাম বাড়ার বিষয়টি নজরদারিতে আনা হচ্ছে বলে দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদা নিচ্ছে এটা কিন্তু ফুটেজ দেখায় সেই লোকটা সে হলো এমপ্লয়ি তাকে ধরে তো কোনো লাভ হবে না কিন্তু তাদেরকে যারা তারা যাদের শক্তিতে চলে সেখানে কিন্তু আমাদের মিনিমাইজ করতে হবে সেই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু সমাজে শান্তি ঠিক হবে প্রত্যেকটা জিনিস তিন চার রকমের আছে একটা যেটা ভালো এটা ভালো দাম আছে আমি কিছুদিন আগে ডিসি অফিসে একটা মিটিং করছিলাম
আমার মার্কেট তখন পেয়েছে কেসে 110 190 টাকা পেয়েছে তখন আমি বলছি না স্যার 110 টাকা পারলো আর স্যার এখানে আমাদের যতগুলো অফিসার আছে আপনি বলেন সবার কি বেতন একদম এবারে রোজা ইফতারি ও সেহরিতে খরচ বেড়েছে প্রায় দেড় গুণ কারণ গত রোজার তুলনায় প্রয়োজনীয় সব পণ্যের দামই প্রায় 50% বেড়েছে ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা বাধ্য হয়ে সাংসারিক খরচ কাটছাট করতে হচ্ছে ক্রেতাদের অভিযোগ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারার মাশুল দিতে হচ্ছে সাধারণকে মহল্লার দোকানের চেয়ে কিছুটা কমে পণ্য কিনতে কারওয়ান বাজারে এসেছেন গৃহিণী ফাতেমা রহমান পরিচিত দোকান থেকে কিনলেও দাম নিয়ে অসন্তুষ্ট তিনি এক কেজি চিনি কিনতে হচ্ছে গতবারের চেয়ে 30 টাকা বেশি দিয়ে টিসিবির তথ্য বলছে এক বছরে ছোলা ডাল তেল খেজুরের দাম কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে চিনি ডাল এগুলো সবকিছুর দামই বেড়ে গেছে তেলের দামও বেড়েছে আর রোজার মধ্যে তো অবশ্যই তেল বেশি লাগে চিনিও লাগে শরবত খাওয়ার জন্য সবকিছুর দামই বেড়েছে প্রায় সব ক্রেতারই হাসফাস অবস্থা কারণ আলু পেঁয়াজ সবজিও গত বছরে রোজার চেয়ে চড়া মাছ মাংসের বাজার তো নাগালের বাইরে লেবুর ডজন 100 টাকার উপরে আর তরমুজ কিনতে পারা যেন সৌভাগ্যের ব্যাপার যাদের ফিক্সড বেতন তাদের জন্য তো ডাবল খরচ আমার ক্ষেত্রে যেমন আমার যদি মাসিক আগে 20,000 টাকা খরচ হইতো সেই জায়গায় আমার এখন যদি হিসেব করেও চলি তারপরেও আমার 30,000 টাকা লাগতেছে রমজান এলে দাম কমে কিন্তু বাংলাদেশে সেটা আপনি বেড়ে যায় আসলে এগুলো যদি আপনার বড় বড় কর্মকর্তারা দেখে তাহলে কমলে দামটা একটু কমাইলে সাধারণ জনগণ একটু ভালো হয় অথচ বাজারে কোনো পণ্যেরই সংকট নেই গত 10 বছর রোজায় চালের দাম না বাড়লেও এবার কেজিতে 2 টাকা বেড়েছে সরকারিভাবে দর বেঁধে দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সরকার যখন কথা শুনবে তখন কিন্তু ব্যবসায়ীর কথা যেরকম গুরুত্ব দিয়ে আমলে নেবে ঠিক একইভাবে ভোক্তার যে অভিযোগগুলি ভোক্তার যে সমস্যাগুলি সেগুলো সমভাবে যদি আমলে নেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গাতে মানে বিষয়গুলি সুরাহা করা সম্ভব হবে তদারকির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করার পরামর্শ বিশেষজ্ঞদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঈদের ছুটির আগেই সব শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন পরিশোধ করতে হবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সকালে সচিবালয়ে একথা জানান তিনি প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন ঈদের আগে বেতন ভাতা নিয়ে যেন শ্রমিকদের সড়কে নামতে না হয় সে বিষয়টি দেখবেন মালিকরা তাদের যে কোনোভাবে পাওনা পরিশোধ করতে হবে এ সময় কোনো কর্মী ছাঁটাই করা যাবে না এ সময় ছুটি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন এবার কারখানায় ছুটির দিন সরকারি ছুটির চেয়ে কম হবে না কোনোভাবেই যেন শ্রমিকদের রাস্তায় না নামতে হয় সেই জন্য মালিক পক্ষকে আমরা বারবার অনুরোধ করেছি আমরা চাই না আমরা ঈদ করব শ্রমিকরা ঘরে গিয়ে কান্নাকাটি করবে ওনারা ক্লিয়ারলি বলে দিচ্ছেন শ্রমিকদের পাওনা ওনারা ঈদের আগে মিটিয়ে দেবে পরিশোধ করে দেবে আজ থেকে মেট্রো রেল চলাচলের সময় আরও 1 ঘন্টা বাড়ছে উত্তরার সবশেষ ট্রেন রাত 9টায় ও মতিঝিলেরটি ছাড়বে রাত 9:40 পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নতুন এ সময়সূচি চালু থাকবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি সংস্থাটি জানায় যোগ করার সময় 12 মিনিট পরপর ট্রেন চলাচল করবে ট্রেনের সংখ্যা বাড়বে 10টি বর্তমানে দিনে 184 বার ট্রেন চলে আজ থেকে চলবে 194 বার প্রতিদিন মেট্রো রেল চলাচল করছে সকাল 7টা থেকে পিক আওয়ারে প্রতি 8 মিনিট পরপর ট্রেন চলাচল করবে আর অফ পিক আওয়ারে 12 মিনিট পরপর মিলবে মেট্রো রেল এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 110 টাকায় যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে বিনিময় হয়েছে 145.73 টাকা বেড়েছে ইউরোর দর বিনিময় হয়েছে 125.07 টাকা অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1.41 টাকায় সৌদি রিয়ালের দর অপরিবর্তিত বিনিময় হয়েছে 29.47 টাকায় দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের বিনিময় হয়েছে 30.10 টাকায় কুয়েতি দিনারের দর কমেছে বিনিময় হয়েছে 349.25 টাকায় বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর বিনিময় হয়েছে 23.47 টাকায়
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।